काशी जेमनी होक ना केनो वीडियो फलो करुन। वीडियो फलो करले एक रातेर मध्ये गुरुतर काशी उपशम हबे एवं जादेर रोगेर तीव्रता आरो बहुदिने रयेछे ताराओ मात्र तीन दिन सेवन करलेई उपकार पाबेन। हेलो व्यूअर्स, वेलकम टू माई चैनल फैमिली लिमिटेड। परिवार ओ स्वास्थ्य विषयक जे कोनो नतून तथ्य सबार आगे पेते चैनलटी सबस्क्राइब करुन। बर्तमान समये काशी, गला बैथा, बुके जमाट कफ, काशीर संगे म्यूकस आसा, आबार कखनो कखनो एमन हय जे काशीर संगे जमाट बैथा कालो कफ आसे। केन हय एमनटा? एर माने हच्छे आपनार फुसफुसे इनफेक्शन होयेछे। विभिन्न धरनेर फांगाल छत्राकेर इनफेक्शन थेके एरकम कालो कफ जुक्त काशी उठे आसे। आबार फुसफुसे जदि प्रदाह होये थाके ताहले श्वास प्रश्वासेर समय बुके हल्का ब्यथा थाके, श्वास भालो करे निते पारेन ना एबं जोरे श्वास निते गेले बुके ब्यथा करे। आबार जदि कखनो श्वासनालीते जीवाणुर संक्रमणेर कारणे पुज जमे जाए ताहले काशी दुर्गन्धयुक्त बेर होये जाए। एई धरनेर जे कोनो काशी होले साधारणत आमरा जे धरनेर ओषुध खेये थाकि एते करे सेई काशी तो बेर हय ना, उल्टो ता আপনার ফুসফুসের মধ্যে জমে যায়, শুকিয়ে যায় এবং পরবর্তীতে তা দ্বিগুণ হারে আপনাকে কষ্ট দিতে থাকে। শ্বাসকষ্টের সমস্যা এটি ক্রনিক হয়ে যায়, যার কারণে পরবর্তীতে নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের মতো সমস্যাও হতে পারে। এই জন্যই বন্ধু, যদি কখনো আপনার ফুসফুসে কোনো ধরনের ইনফেকশন থাকে বা হঠাৎ করে কফ, কাশি উঠতে থাকে, শুকনো কাশি, গলা ব্যথা এই ধরনের যে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি আয়ুর্বেদিক উপায় গ্রহণ করুন এবং এই কাশিকে একেবারে ভেতর থেকে দূর করে ফেলুন, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো রোগ আর আপনার না হয়। এতক্ষণ ফুসফুসের সংক্রমণজনিত যে যে লক্ষণ বা উপসর্গের কথা বললাম, এইসবের কোনো একটিও যদি আপনার থাকে তাহলে মাত্র তিন দিন আপনি নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলুন এবং নির্দিষ্ট কিছু ভেষজ উপাদান আপনি সঠিক উপায়ে গ্রহণ করুন। যেমন প্রথমে সকালবেলায় আপনি দুই কোয়া কাঁচা রসুন, এক ইঞ্চি আদা একসাথে ভালো করে পেস্ট করে নিন। এই পেস্টের সাথে এক চামচ খাঁটি মধু মিশিয়ে চেটে চেটে খেয়ে নিন। এটি গিলে খাবেন না বা পানি দিয়ে একেবারে খেয়ে নেবেন না, আপনাকে চেটে চেটে খেতে হবে এবং এটি খাওয়ার পাঁচ থেকে সাত মিনিট পরে এক গ্লাস হালকা গরম পানি পান করুন। তবে বন্ধু একটি কথা মনে রাখবেন, একেবারে খালি পেটে বাসি মুখে এই রেমেডি আপনি সেবন করবেন না। এই জন্য সকালবেলায় অবশ্যই আপনাকে হালকা গরম পানি পান করতে হবে এবং তারপরে পেট পরিষ্কার করে এই রেমেডি আপনি সেবন করবেন। এই রেমেডি সেবনের আধা ঘন্টা পরে আপনি সকালের নাস্তা খাবেন। সম্ভব হলে নাস্তার সঙ্গে একটি কাঁচা পেঁয়াজ খেয়ে নিন। যদি আপনি নাস্তায় ভাত বা রুটি খান তাহলে তো কাঁচা পেঁয়াজ খাওয়া আপনার জন্য খুবই সহজ। আর যদি নাস্তায় কাঁচা পেঁয়াজ খেতে না চান তাহলে নাস্তা করার ৩০ মিনিট পরে দুই চামচ টাটকা পেঁয়াজের রসের সঙ্গে হাফ চামচ মধু মিশিয়ে খেয়ে নিন। এক্ষেত্রে যাদের ডায়াবেটিস রয়েছে তারা পেঁয়াজের রস খেলেও আর এর সঙ্গে মধু মেশাবেন না। এক্ষেত্রে একটি কথা বল, মধু যেন অবশ্যই খাঁটি হয়। মধুতে কোনো ধরনের ভেজাল থাকলে তা ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতি হবে এবং যে কারোরই এই মধু খেয়ে কোনো উপকার হবে না। গলা ব্যথা, টনসিল বা স্বরভঙ্গ হয়ে যাওয়া, হালকা জ্বর, মাথা ব্যথা এই সব কিছু দূর করবে এই দুটি উপাদান। অর্থাৎ মধু এবং পেঁয়াজের রস খাওয়ার সাথে সাথেই আপনার এই সব উপসর্গ দূর হয়ে যাবে। আর সকালবেলায় আপনি যে তিনটি উপাদান একসাথে খাবেন এটি আপনার ফুসফুসের ইনফেকশন দূর করতে দ্রুত কাজ করবে, সেই সঙ্গে কাশি কফ উপশম করবে। যাদের মিউকাস ওঠে কাশির সাথে তাদেরও এই সমস্যা খুব দ্রুতই দূর হয়ে যাবে। এখন আমরা পরবর্তী রেমেডিতে চলে যাব। দুপুরের খাবারের কমপক্ষে ৩০ মিনিট আগে আপনি এক কাপ টাটকা আনারসের জুস খাবেন। এই আনারসে যে ব্রোমেলাইন নামক এনজাইম থাকে তা আপনার সব ধরনের ইনফেকশন, প্রদাহজনিত সমস্যা খুব দ্রুত দূর করবে। বন্ধু, এই আনারসের জুসের সঙ্গে আপনাকে হাফ
চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো বিট লবণ মিশিয়ে নিতে হবে। তবে বন্ধু, যে কালো গোলমরিচের গুঁড়ো আপনি মেশাবেন তা যেন ইনস্ট্যান্ট অর্থাৎ তখনই করা হয়। আগে থেকে করা গুঁড়ো বা বাজার থেকে কিনে আনা গুঁড়ো খুব ভালো কাজ করে না এই সকল রোগ দূর করতে। এজন্যই তাৎক্ষণিকভাবে যে কোনো হামানদিস্তা বা শিলপাটা দিয়ে হোক, যে কোনোভাবেই হোক, আপনি গোলমরিচ গুঁড়ো করে নিয়ে আনারসের জুসে মিশিয়ে নিন। দুপুরের খাবারের কমসে কম এক ঘন্টা পরে আপনি এক গ্লাস হালকা গরম পানি পান করুন এবং এই পানি পান করার পরে আপনাকে একটি রেমেডি তৈরি করে খেতে হবে। তা হলো আপনি হাফ চা চামচ শুট গুঁড়ো নেবেন। এই শুট অর্থাৎ আদার শুকনো অবস্থা। শুট গুঁড়ো করে হাফ চা চামচ নিন, তার সাথে মিশিয়ে নিন হাফ চা চামচ পিপুল গুঁড়ো। পিপুল এইরকম দেখতে হয়। পিপুল আপনি যে কোনো বড় মুদি দোকান অথবা আয়ুর্বেদিক ভেষজ পণ্য পাওয়া যায় এমন দোকান থেকে কিনতে পারবেন। এই গুঁড়ো হাফ চামচ মিশিয়ে নেবেন এবং তার সঙ্গে হাফ চামচ নিতে হবে কালো গোলমরিচের গুঁড়ো। এই তিনটি উপাদান সম পরিমাণে মিশিয়ে নিন। যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে আপনি এর সঙ্গে আবারও হাফ চামচ মধু মিশিয়ে নিন। যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আপনি এই তিনটি উপাদান সম পরিমাণে এক কাপ হালকা গরম পানিতে মিশিয়ে পান করবেন। আর যাদের ডায়াবেটিস নেই তারা মধু মিশিয়ে এই রেমেডিটি আবারও সকালের মতোই চেটে চেটে খেয়ে নেবেন, যেভাবে আপনি সকালে রসুন আদা এবং মধুর মিশ্রণ খাবেন। এই রেমেডিটি খাওয়ার অন্তত এক ঘন্টার মধ্যে আর অন্য কোনো কিছু আপনি খাবেন না। রাতের খাবারের অন্তত এক ঘন্টা আগে আপনাকে 8-10 তুলসী পাতার রস করে খেতে হবে, অথবা আপনি চাইলে চিবিয়েও খেতে পারেন। যদি আপনি চিবিয়ে খান সেক্ষেত্রে তুলসী পাতা খাওয়ার সাথে সাথেই আপনি এক গ্লাস পানি পান করুন অথবা মুখ কুলি করে ধুয়ে ফেলুন, যাতে এই তুলসী পাতা চিবিয়ে খাওয়ার কারণে আপনার দাঁতের কোনো ক্ষতি না হয়। আর বন্ধু, যারা রস করে খাবেন তাদের পানি সাথে সাথে না খাওয়াই ভালো। এবারে আমরা একেবারে শেষ রেমেডিতে পৌঁছে গেছি। এই শেষ রেমেডি আমাদের সেবন করতে হবে রাতের খাবার খাওয়ার কমসে কম 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে আমরা যে রেমেডিটি পান করব তার জন্য আমাদের প্রথমেই লাগবে গায়ের দুধ, অর্থাৎ গাভীর দুধ নিতে হবে। দুধ 1 গ্লাস পরিমাণ নিন, অর্থাৎ 250 মিলিলিটার নিতে হবে। এর সাথে আমাকে 2টি উপাদান মিশিয়ে গরম করতে হবে। প্রথম উপাদানটি হলো সুরচূর্ণ, যে সুরচূর্ণ আমরা এর আগেও একবার ব্যবহার করেছি। এই সুরচূর্ণ আবারও আপনি হাফ চা চামচ নেবেন এবং তার সঙ্গে নেবেন হাফ চা চামচ টাটকা হলুদের গুঁড়ো। এই হলুদ গুঁড়ো অনেক দিনের যদি হয় তাহলে আপনি ব্যবহার করবেন না। সবচেয়ে ভালো হয় আপনি যে হলুদ গুঁড়োটি ব্যবহার করবেন তা যেন শুকনো করা অবস্থায় গুঁড়ো করা হয়, অর্থাৎ কাঁচা হলুদ সেদ্ধ করে যে হলুদ শুকনো গুঁড়ো করা হয় সেই ধরনের হলুদের উপকারিতা কম। আপনি যদি সরাসরি কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে তা ব্যবহার করেন তা খুব দ্রুত আপনার এই ধরনের রোগ দূর করতে কাজ করবে। এই 2টি উপাদান যখন ভালো করে দুধের সঙ্গে মিশে যাবে, দুধ ফুটতে থাকবে, তখন এতে হাফ চা চামচ বা 1 চা চামচ পরিমাণ তাল মিষ্টি মিশিয়ে নিন। আপনি কেমন মিষ্টি খেতে পছন্দ করেন এই অনুযায়ী আপনি হাফ থেকে 1 চামচ পরিমাণ মেশাতে পারেন। মিষ্টি মিশে গেলে পরে জাল অফ করে দিন, তারপরে হালকা ঠান্ডা হতে দিন। দুধ হালকা গরম অবস্থায় আপনাকে পান করতে হবে। বন্ধু, আর মাত্র 1টি কথা আপনাকে বলবো, যদি আপনার ফুসফুসের কোনো ধরনের ইনফেকশন থাকে তাহলে আপনি কখনোই ঠান্ডা পানি পান করবেন না। আর এই রেমেডি সেবনকালে অবশ্যই আপনাকে সবসময় হালকা গরম পানি পান করতে হবে। আর রেমেডি চলাকালীন বাইরের বোতলজাত কোনো ধরনের জুস বা সফট ড্রিঙ্কস আপনি একদমই সেবন করবেন না। বহু পুরনো ফুসফুসের ক্ষত, অর্থাৎ কখনো যদি আপনার টিবি, নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস হয়েছে এবং সেই ইনফেকশন ক্ষত রয়ে গেছে আপনার ফুসফুসে, আপনার মাঝে মাঝে শ্বাসকষ্ট, কফ, কাশি এই ধরনের সমস্যা হচ্ছে, তাহলে আপনি সারা দিনের এই রেমেডি চার্ট ফলো করুন। টানা 3 দিন ফলো করুন, দেখুন আপনার কতটা উপকার হচ্ছে। যদি মনে হয় যে আপনি পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আরও কয়েকদিন আপনাকে সেবন করতে হবে তাহলেও আপনি করতে পারেন বন্ধু,
কারণ এই সকল রেমিডি চার্ট আপনি টানা 21 দিন পর্যন্ত সেবন করতে পারবেন, এতেও কোনো সমস্যা হবে না। কিন্তু যারা গর্ভবতী রয়েছেন তারা শুধুমাত্র এই হলুদ দুধ এবং শুটের যে রেমিডিটি রাত্রের জন্য দিয়েছি এটি সেবন করতে পারবেন। আর আপনার গর্ভাবস্থা যদি 3 মাসের অধিক হয়ে থাকে তাহলে দুপুরের খাবারের পরের যে রেমিডিটি দেওয়া আছে সেটি আপনি গ্রহণ করতে পারেন টানা 7 দিন, কিন্তু এর বেশি নয়। তবুও আপনার শারীরিক অবস্থা জানিয়ে চিকিৎসকের সাথে পরামর্শ করে তবেই গ্রহণ করবেন। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।